ক্রমে বাড়ছে কর্ণাটক ও মহারাষ্ট্রের জল সমস্যা। প্রবল জল কষ্টে ভুগছে এই দুই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। পানীয় জল থেকে শুরু করে নেই চাষের জলও, বর্ষার আগে নেই পর্যাপ্ত বৃষ্টি, সে সঙ্গে সরকারি সাহায্য না থাকায় জলের সমস্যা মিটছে না। কর্ণাটকের উদুপি ও দক্ষিণ কন্নড় জেলা দুটি সর্বাধিক ক্ষতিগ্রস্ত। জলের সমস্যার কারণে এই জেলাগুলির স্কুলগুলিতে আরও এক সপ্তাহ গরমের ছুটি বানানো হয়েছে। উদুপি জেলার স্বর্ণ নদীর ওপরে থাকা বাজে ড্যামেও ক্রমেই নেমে আসছে জলস্তর। অপরদিকে টুঙ্গা বাঁধে জল কমে যাওয়ায় শিবামুগনা শহরেও বাড়ছে জলের সমস্যা। উত্তর মহারাষ্ট্রেও প্রবলভাবে বাড়ছে জলের সমস্যা। প্রায় 25 লক্ষ মানুষ জল কষ্টে ভুগছে। সেখানেও সাধারণ মানুষের এই সমস্যা মেটাতে অপারগ সরকার। গত বছরের তুলনাতে এবছর জলের সমস্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। আহমেদনগর, জলগাঁও, নাসিক ও ধুলে এই জেলাগুলি সবথেকে ক্ষতিগ্রস্ত। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।